অনেকদিন আগেই শেষ হয়েছে একা দোকা। বেশ ভালোই জনপ্রিয় হয় এই ধারাবাহিকটি। তবু সোনামণি সাহার আগের দুই ধারাবাহিকের থেকে কম সফল হয় একা দোকা। তার কারণ, মোহর ধারাবাহিকের পরে একা দোকাতেও তার চরিত্রটা কিছুটা একই রকম হয়। এমনকি অনেকেই মন্তব্য করেছিলে একা দোকা যেন মোহর টু। কিন্তু অন্যদিকে অনেক দর্শক খুশি হয় তাদের জনপ্রিয় জুটির কামব্যাকে। তাই একা দোকা শেষ হবার পরে আবার তাদের কামব্যাকের অপেক্ষায় দিন গুনছে তাদের অসংখ্য দর্শক। তাহলে কি সোনামণির আপকামিং ধারাবাহিকে আবার প্রতীক সেন নায়ক? কদিন আগেই তোমাদের জানিয়েছিলাম আবার জলসার পর্দায় আসছে একটি ঐতিহাসিক গল্প, যার প্রোডাকশন সুব্রত রায় প্রোডাকশন। এই রকম গল্পে এর আগেও ধারাবাহিক এনেছে এই সংস্থা। জানা যাচ্ছে নতুন বছরে জানুয়ারির একদম শেষে বা ফেব্রুয়ারি মাসের একদম প্রথমের দিকে সামনে আসবে সোনামণির এই নতুন ধারাবাহিকের সমস্ত আপডেট। জানা যাবে তার বিপরীতে নায়ক হিসেবে প্রতীক সেন কি থাকছেন। তবে টেলিপাড়া সূত্রে জানা যাচ্ছে প্রতীক নয়, এবার সোনামণির নায়ক হচ্ছেন টেলিপাড়ার অন্য এক জনপ্রিয় নায়ক। সেই তালিকায় অনেকের নাম সামনে আসছে, তবে এখনও কেউ কনফার্ম হননি। দেখা যাক কি হয়, প্রাথমিক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা, কাকে তার বিপরীতে সবথেকে ভালো মানাবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে। সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।